নজর রাখবো হাবড়ার দিকে 1200 তে নির্দল প্রার্থী ও তার স্বামীকে অপহরণ মঙ্গলবার মনোনয়ন জমা দেন নির্দল প্রার্থী 1200 তে নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন জমার পর রাতে অপহরণ তৃণমূলে বাড়ি ঘিরে রেখেছে বলে অভিযোগ জেলা শাসকের অফিসে অভিযোগ দায়ে 1200 তে নির্দল প্রার্থী ও তার স্বামীকে অপহরণ মঙ্গলবার মনোনয়ন জমা দেন নির্দল প্রার্থী 1200 তে নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন জমা দেওয়ার পর রাতে অপহরণ তৃণমূল বাড়ি ঘিরে রেখেছে বলেও অভিযোগ জেলা শাসকের অফিসে অভিযোগ দায়ের বারাসাতে নির্দল প্রার্থী ও তার স্বামীকে অপহরণের অভিযোগ উঠে আসছে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছেন নির্দল প্রার্থী কাকলি ঘোষ বারাসাতে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি এবং মনোনয়ন জমার পরে রাতেই অপহরণ তৃণমূল বাড়ি ঘিরে রেখেছে বলে অভিযোগ জেলা শাসকের অফিসে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে পরিবারের সদস্যরা কি বলছেন শোনাই আপনাদের আপনার ভাইয়ের বোন কি আবার ভোটে দাঁড়িয়েছে দেখুন আমরা সেসব কিছু জানি না ভোটে দাঁড়িয়েছে কিনা কি করেছে আমাদের কিছু বলেও নি আমরা সেটা কিছুই জানতে বলতে পারি না কি নাম কাকলি ঘোষ কোথায় উনি এখন কোথায় আছে আমরা জানি না কালকে রাতে কিছু লোক এলো ওনাদের সঙ্গে প্রথমে আমার ভাইকে ডেকে নিয়ে কিছু কথাবার্তা বললো তারপরে সবাই বেরিয়ে গেল কোথায় গেছে কোথায় আছে এখন আমরা জানি না এসলে রাত তখন দুটো নাগাদ ওরা মানে হেঁটে হেঁটে এসছিল কিন্তু গাড়ি অন্য কিসে কি এসেছে আমরা জানি আমাদের বাড়িতে হেঁটে এসছিল হ্যাঁ কাকলিয়ার ভাই কাকলিয়ার হাজবেন্ড সঞ্জীব ঘোষ কি বলবো সেটা তো আমি দুই ছেলে তো হ্যাঁ কিছু বলে যায়নি আপনাদের না 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 আমার কিছু বলে আছে ওরা তো ঘুমাইছিল হ্যাঁ ওরা ঘুমাইছিল কতটা চিন্তিত এখন আপনারা তা চিন্তা না বাড়ির একটা অশান্তি টেনশন বুঝতে তো পারতেছেন কতটা টেনশন এই ভয় পাচ্ছি মানে এই আমরা একেবারে গরিব মানুষ দিন এনে দিন খা এইটা যাতে মিটে মাইটে নি চিন্তাভাবে ইয়ে যায় আমরা এইটা একেবারে মিট ফাট কী বলবো সেটা তো আমি কোনো বুঝেই কুল পাচ্ছি না কোথায় গেল কি করলো মানে সেটা না জানা থাকলে কি করে বলবো টেনশন তো বাড়িতে মানুষ বের হয়ে গেলে তো স্বাভাবিক টেনশন আর আমার ছেলে রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় তোমরা কি করছিলে শুয়েছি না বললো যাই না শুধু বললো যে আমরা আসছি আধার কার্ড তারপর প্যান কার্ডের জেরক্স ফ্রক্স নিয়ে গেছে না না কাকলি ঘোষ নির্দলে দাঁড়িয়েছে আজও উত্তপ্ত সন্দেশখালী বেরমজুরে সারারাত পাহারায় মহিলারা সকালে বসানো হয়েছে পুলিশ পিকেট সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে রেখা পাত্র এই মুহূর্তে করাচুরে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতার সঙ্গে মধুকল্পিতা একেবারে রুমকে এই মুহূর্তে রেখা পাত্র যিনি বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে রয়েছেন তিনি প্রচার করছেন মূলত জেলিয়াখালি এলাকা এবং আমি রেখা পাত্রর সঙ্গে কথা বলবো রেখা এই জেলিয়াখালি সন্দেশখালি যেখান থেকে আপনাদের লড়াইটা শুরু সেখানে আজকে মাথা উঁচু করে আপনি যাচ্ছেন কেমন লাগছে দেখুন দিদি মাথা উঁচু করে যাচ্ছি ঠিকই কিন্তু এই সন্দেশখালির এই এক নম্বর দু নম্বর এই অঞ্চলগুলো সুরক্ষিত নয় এগুলো প্রচণ্ড একটা বিপদের মধ্যে মানুষ কাটাচ্ছে আর আমরা যে 12 তারিখে যে ছানা গেরোয়া করেছিলাম যে আন্দোলন করেছিলাম আমরা আজকে যে দোষী যারা তাদের অ্যারেস্ট না করে যারা নির্দোষ যারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে অ্যারেস্ট করেছে আমরা তার প্রতিপক্ষে একটা আমরা একটা থানা গেরোয়া করেছিলাম একটা আন্দোলন করেছিলাম সেই আন্দোলন উপলক্ষ করে আজকে মা বোনেদের নামে প্রত্যেকটা মা বোনের সন্দেশখালীর মা বোনেদের নামে মিথ্যে কেস দিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করছে এবং বাড়ির ছেলেদের বিনা অপরাধে মেয়ে ঘরে ঢুকছে বাচ্চাদের ওপর অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ দিয়েই করাচ্ছে এই তৃণমূল বাহিনীর গুন্ডারা আজকে বেরমুজুর টুয়ে গেছিলাম ওখানে অনেকে দাঁড়িয়ে আছে রেখা রেখার সঙ্গে দেখা করার জন্য অনেকে মুখ রেখা পাত্র একেবারে তাদের কাছের রেখা পাত্র রেখা মিথ্যা মামলা কেন দেওয়া হচ্ছে আপনাদের দোষটা কি দেখুন আমাদের দোষ আমরা আমাদের সম্রাম লুট করেছে আমাদের জমি জায়গা লুট করেছে আমাদের বাড়ি ঘরদোর ভেঙে দিচ্ছে আমরা তার প্রতিবিকে আমরা আমরা মুখ খুলেছি আমরা আন্দোলন বার করেছি এটাই আমাদের অপরাধ এই অপরাধটা এতদিন ধরে তৃণমূলের
সেই ওনাদের সেই মানে সেই ষড়যন্ত্রটা আমরা বন্ধ করে দিচ্ছিলাম, সেইটাই আমরা ভাবা আমাদের পাঠাতে চাইছি, এই জন্য আমাদের নতুন ভাবে আসতে বাসিন্দারা এখনো আতঙ্কিত, এখনো ভয়ে রয়েছে, নির্দোষদের দোষ দেওয়া হচ্ছে এবং এবং মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এরকম চাই কার্যত অভিযোগ করছেন রেখা পাত্র। নির্দোষদের গ্রেফতার করছে পুলিশ এবং তৃণমূলের অঙ্গুলি হেলানেই পুলিশ এইসব কাজ করছে এবং মিথ্যে মামলা দেওয়া হচ্ছে নির্দোষদের ওপর, এই অভিযোগ করছেন রেখা পাত্র। সন্দেশখালীর জেলিয়াখালীতে প্রচারে রেখা পাত্র, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের প্রতিনিধি মধুকল্পিতার সঙ্গে রয়েছেন তিনি এবং কথা শুনছিলাম তার, এবং একাধিক অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন যে এই মুহূর্তে মাথা উঁচু করে আপনি প্রচারে বেরিয়েছেন, কিন্তু রেখা পাত্র তিনি বলছেন প্রচারে তো বেরিয়েছে কিন্তু আতঙ্কিত, আমরা ভীত, তার কারণ সন্দেশখালীতে অত্যাচার চলছে, এখনও তারা আতঙ্কিত, নির্দোষদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে এবং তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আর এই মুহূর্তে আমরা সন্দেশখালীতে দিকে নজর রাখবো, কারণ সেখানে ভোট প্রচারে রয়েছেন বিজেপির প্রার্থী রেখা পাত্র এবং তার সঙ্গে রয়েছেন মধুকল্পিতা আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি। মধুকল্পিতা, পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা সেটা হলো মানুষের, সাধারণ মানুষের পাশে থাকা, যারা অপরাধী তাদের অ্যারেস্ট করা, যাদের নিরপরাধ তাদেরকে তাদের পাশে থেকে অপরাধীদের ধরা। কিন্তু এখানে পুলিশ কি করছে, যারা গুন্ডা বাহিনী, এই তৃণমূলের গুন্ডা বাহিনী সাথ দিচ্ছে না নিরপরাধ গ্রাম প্রতিবাসী, এই যেখানে ঢুকছে গ্রাম প্রতিবাসীকে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করছে, কে ছাড়াও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে একবার হাসনামার থানা, একবার বসিরহাট কোর্টে, একবার এই তোমার এ থানায়, এরকম করে করে থানায় থানায় এ থানা থেকে ও থানায়, শুধু তাদের থেকে মিথ্যে বাইট দিবি নিচ্ছে ভয় দেখে হুমকে নিয়ে। আমার এই জায়গাতে একটা হিন্টের প্রয়োজন আছে, শাসক দলের এত ভয় কিসের সন্দেশখালীর আন্দোলনকে, আন্দোলনকে এত ভয় কেন পাচ্ছে, একটা যদি হিন্ট দাও। দেখুন আজকে তৃণমূল বাহিনী, আজকের এই শাসক দল, এরাই ভয় পাচ্ছে, এই কারণে আজকে যে মা বোনেদের উপর অত্যাচার, তাদের সম্রাণ লুট করার থেকে নিয়ে তাদের নিপীড়িত করা থেকে নিয়ে তাদের জমি জায়গা সর্বস্ব কেড়ে নিয়েছেন, আজকে যে মুখ খুলেছেন, ওনারা এমনি হেরে গেছেন জেনে গেছেন, ওনারা বুঝতে পেরেছেন ওনাদের হার নিশ্চিত, ওই জন্যই ওনারা এরকমভাবে উঠে পড়ে লেগেছেন, মানুষকে মেরে হুমকে ধুমকে মানুষকে, আজকের মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করার প্ল্যান চলছে ওনাদের মাথায়। দেখুন ওনারা তো চোর, চোর ডাকাত, আরে
একেবারে দেখতে পাচ্ছেন আপনারা সন্দেশখালী থেকে সরাসরি সেই ছবি যেখানে বিজেপির প্রার্থী হচ্ছে রেখা পাত্র এবং তিনি আজ প্রচারে বেরিয়েছেন। তবে বিগত কয়েকদিন ধরে যেভাবে এই সন্দেশখালী আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানকার মহিলারা আবারও সেই অন্যায়ের প্রতিবাদ করছেন, অত্যাচারের প্রতিবাদ করছেন, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।